সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন, যেমন কি আপনারা সবাই জানেন, সপ্তাহের প্রথম দিন আমরা কিছু নতুন শিখি এবং তারপর দিন আমরা সেগুলো ক্লাসে অভ্যেস করি, কারণ অভ্যেস ছাড়া আপনারা সবাই সেই টুলের সম্বন্ধে সব কিছু ভুলে যাবেন যা আপনাদের শেখানো হয়েছে। আসুন এবার আগের ক্লাসের অভ্যেস করি। আপনারা কি বলতে পারবেন কালার বক্স একের ব্যবহার কেন করা হয়? কালার বক্স একের ব্যবহার আউটলাইন বা ধারের কাছেকার লাইন পাল্টানোর জন্য করা হয়। আপনারা কি বলতে পারবেন থিকনেস অফ লাইনের ব্যবহার কেন করা হয়? থিকনেস অফ লাইন দিয়ে আপনারা লাইনের সাইজকে বাড়াতে বা কমাতে পারবেন। আমরা কেন কালার প্লেটের ব্যবহার করি? আমরা যা জানি, সমস্ত কালার প্লেটের মধ্যে সরঞ্জাম থাকে। দরকার অনুযায়ী নির্দিষ্ট রঙটিকে বেছে নিয়ে ব্যবহার করতে পারি। আপনারা কি জানেন কিভাবে লাইনের রং পরিবর্তন হয়? লাইনের রং পরিবর্তন করার জন্য প্রথমে কালারকে সিলেক্ট করতে হবে, যে রংটি আপনি ব্যবহার করতে চান। ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে কালার বক্স 1 সিলেক্ট এবং রং বেছে নেওয়ার পর লাইন টানুন। এবার আপনারা সবাই কম্পিউটারকে অন করুন এবং এমএস পেন্টের ফাইলকে ওপেন করুন। যদি ফাইলকে ওপেন করতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর সাহায্যে ওপেন করা শিখে নিন। প্রথমে আপনি নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেটা আপনার স্ক্রিনের বাম দিকে কোণেতে রয়েছে। তার উপর একবার লেফট ক্লিক করুন নিজের মাউস বা টাচ প্যাডের দ্বারা। একটা বক্স খুলে যাবে আর সেখানে আপনাদের অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করার পর আপনি অ্যাক্সেসরিজ অপশন সিলেক্ট করুন আর তারপর নিজের পয়েন্টারকে পেন্ট অপশনে নিয়ে যান আর নিজের পয়েন্টার দিয়ে লেফট ক্লিক করুন। এইভাবে আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। আজকের ক্লাসে আপনারা যেগুলো শিখবেন সেগুলো হলো, সবচেয়ে আগে আপনারা একটা ত্রিভুজ বানাবেন, তারপর আগের ছবিটিতে তারপরের কয়েকটা ত্রিভুজ বানাবেন এবং সবচেয়ে লাস্টে আপনারা সবাই একটি ছবি আঁকবেন, যেটা হলো নদী, আকাশ, পাহাড় আঁকবেন। তারপর তার মধ্যে কালারও ভরবেন। ছবিটি দেখুন আর বলুন এটাকে কি বলে। সামনে দেওয়া ছবিটি দেখুন আর বলুন আপনারা কি সবাই এই ছবিটি আঁকতে পারবেন অথবা না। ত্রিভুজ বা ত্রিকোণ আঁকার জন্য সব থেকে আগে কালার বক্স 1 দিয়ে একটি কালার সিলেক্ট করার পর টুল বক্সে গিয়ে লাইন টুলকে সিলেক্ট করব এবং তারপর পেন্টের পাতাতে এসে একটি তির্যক লাইন টানব, পাশ দিয়ে আরেকটি তির্যক লাইন টানব এবং তারপর দুটোরই এন্ড পয়েন্টকে যুক্ত করব। আপনারা কি জানেন ছবিটি কিভাবে মিটানো যাবে? আমরা ছবিটি সেইভাবে মিটাবো যেইভাবে আগে শেখানো হয়েছিল। পরের ছবিটি, যার মধ্যে অনেকগুলো ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজকে দেখে
আপনাদের সবাইকে আঁকতে হবে। সামনে দেওয়া ছবিটি দেখে বলুন, আপনারা সবাই কি এই ছবিটি আঁকতে পারবেন? এই ছবিটি আঁকার জন্য সবচেয়ে আগে লাইন টুলকে সিলেক্ট করবেন। এবার কয়েকটি ত্রিভুজ আঁকার জন্য প্রথমে আমরা টুল বক্স থেকে লাইন টুলকে সিলেক্ট করব এবং তারপর কালার বক্স 1 দিয়ে খয়েরি রংটিকে পছন্দ করে একটি তির্যক লাইন টানব। তারপর তার স্টার্টিং পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টানব এবং দুটো তির্যক লাইনের এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টেনে ত্রিভুজটি কমপ্লিট করলাম। তারপর কালার বক্স 1 দিয়ে নীল রং পছন্দ করে একটি তির্যক লাইন টানলাম। তারপর তার এন্ড পয়েন্ট থেকে ওপর দিকে আরেকটি তির্যক লাইন টানলাম। তারপর আরেকটি তির্যক লাইন টেনে ত্রিভুজটিকে কমপ্লিট করলাম। আবার কালার বক্স 1 গিয়ে হালকা নীল রংটিকে পছন্দ করে একটি ছোট্ট তির্যক লাইন টানলাম। সেই তির্যক লাইনের এন্ড পয়েন্ট দিয়ে একটি লম্বা তির্যক লাইন টানলাম এবং স্টার্টিং পয়েন্ট দিয়ে আরেকটি লম্বা তির্যক পয়েন্ট টেনে আরেকটি ত্রিভুজ কমপ্লিট করলাম। এরপর কালার বক্স 1 গিয়ে আরেকটি কালার পছন্দ করে আরেকটি তির্যক লাইন টানলাম। তারপর তার স্টার্টিং পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টেনে দুটোরই এন্ড পয়েন্টকে একটি তির্যক লাইন দিয়ে যুক্ত করে আরেকটি ত্রিভুজ কমপ্লিট করলাম। তারপর আবার আরেকটি কালার পছন্দ করে একটি সোজা লাইন টানে একটি সোজা লাইন টানলাম। তারপর তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টানলাম এবং এই দুটো লাইনকে আরেকটি তির্যক লাইন দিয়ে যুক্ত করে আরেকটি ত্রিভুজ কমপ্লিট করলাম। এরপর আবার কালো রং পছন্দ করে একটি ছোট্ট তির্যক লাইন টানলাম। তার সাথে আরেকটি ছোট্ট তির্যক লাইন টানলাম এবং দুটি লাইনকে একটি তির্যক লাইন দিয়ে যুক্ত করে আরেকটি ত্রিভুজ কমপ্লিট করলাম। এরপর সবুজ রংকে পছন্দ করে একটি ছোট্ট লাইন টানলাম এবং সেই লাইন দিয়ে আরেকটি ছোট্ট তির্যক লাইন টানলাম। তারপর আরেকটি ছোট্ট তির্যক লাইন টেনে দুটি লাইনকে যুক্ত করলাম এবং এইভাবে আরেকটি ত্রিভুজ কমপ্লিট হলো। এরপর আবার খয়েরি রংটিকে পছন্দ করে এইভাবে তির্যক লাইন টেনে দুটো তির্যক লাইনকে যুক্ত করলাম। এবং এইভাবে আরেকটি ত্রিভুজ কমপ্লিট হলো। এই ছবিতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পাহাড়, সূর্য, পতাকা, নদী আর নৌকা। সবগুলোকে আমরা একই ছবিতে আঁকব। সব থেকে আগে লাইন টুলকে সিলেক্ট করার পর সবুজ রঙকে পছন্দ করে পাহাড় আঁকা শুরু করব। তার জন্যে একটি তির্যক লাইন, তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন
তার এন্ড পয়েন্ট দিয়ে নিচে থেকে ওপরের দিকে একটি আরো তির্যক লাইন, তার এন্ড পয়েন্ট দিয়ে ওপর থেকে নিচের দিকে আরেকটি তির্যক লাইন, এবং তার এন্ড পয়েন্ট দিয়ে নিচে থেকে ওপরের দিকে আরেকটি তির্যক লাইন, তার এন্ড পয়েন্ট দিয়ে ওপর থেকে নিচের দিকে আবার আরেকটি তির্যক লাইন। এরপর এর এন্ড পয়েন্ট দিয়ে নিচে থেকে ওপরের দিকে আরেকটি তির্যক লাইন, এবং তার এন্ড পয়েন্ট দিয়ে ওপর থেকে নিচের দিকে একটি আরো তির্যক লাইন টানলাম। তারপর তার এন্ড পয়েন্ট দিয়ে ওপর থেকে নিচের দিকে আরেকটি তির্যক লাইন। এরপর নিচের থেকে ওপরের দিকে একটি আরো তির্যক লাইন, ওপর থেকে নিচের দিকে আরেকটি তির্যক লাইন। টানার পর কালার বক্স ওয়ান দিয়ে খয়েরি রংটিকে পছন্দ করে প্রথমের পাহাড়টি থেকে শেষের পাহাড়টিকে একটি লম্বা লাইন টেনে যুক্ত করলাম এইভাবে। এরপর নদী আঁকার জন্য ইরেজার টুলটিকে সিলেক্ট করব এবং খয়েরি লাইনটিতে দুই জায়গা ছোট্ট ছোট্ট অংশকে এইভাবে মিটাবো। তারপর কালার বক্স ওয়ান দিয়ে তুত কালারটি পছন্দ করে দ্বিতীয় পাহাড়ের ধার থেকে নিচের দিকে একটি তির্যক লাইন টানব এবং সেই তির্যক লাইন দিয়ে নিচের দিকে আরেকটি তির্যক লাইন টানব এইভাবে। তারপর তৃতীয় পাহাড়ের মাথার কাছ দিয়ে একটি আরো তির্যক লাইন টানব, সেই তির্যক লাইন দিয়ে নিচের দিকে আরেকটি তির্যক লাইন টানব এবং নদী আঁকার জন্য তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি তির্যক লাইন টানব। মাঝে যে খয়েরি দাগটা থেকে গেল তার জন্য ইরেজার টুলকে সিলেক্ট করে সে দাগটাকে সম্পূর্ণভাবে মিটাবো এবং তারপর আবার লাইন টুলকে সিলেক্ট করে কালার বক্স ওয়ান দিয়ে খয়েরি রংকে সিলেক্ট করে আমরা নৌকা বা বোট আঁকব। তার জন্য নদী আঁকার ভেতরের জায়গাতে গিয়ে একটি ছোট্ট তির্যক লাইন আঁকব, সেই তির্যক লাইনের এন্ড পয়েন্ট দিয়ে একটি ছোট্ট সমতল লাইন আঁকব, সেই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে উপর দিকে একটি আরো তির্যক লাইন আঁকব এবং দুটি লাইনকে এইভাবে যুক্ত করে বোটের গঠনটি তৈরি হলো। এরপর বোটের পতাকা আঁকার জন্য একটি ছোট্ট লম্বা লাইন টানব এবং তার এন্ড পয়েন্ট দিয়ে একটি তির্যক লাইন টানব, সেই তির্যক লাইনের এন্ড পয়েন্ট দিয়ে এইভাবে যুক্ত করব এবং একটি পতাকা আঁকা কমপ্লিট হলো। তারপর পাশে আরেকটি ছোট্ট লাইন টানব, তার স্টার্টিং পয়েন্ট দিয়ে একটি তির্যক লাইন টানব, এরপর তার এন্ড পয়েন্ট দিয়ে প্রথম লাইনটিকে এইভাবে যুক্ত করব এবং আরেকটি পতাকা আঁকা কমপ্লিট হলো। এরপর
কমলা রংটিকে পছন্দ করে বোটকে আকর্ষণীয় করার জন্য বা নৌকাকে আকর্ষণীয় করার জন্য এইভাবে সমতল লাইন টানব। এইভাবে কয়েকটা সমতল লাইন বোটের উপর টানব। এইভাবে বোট এবং বোটের পতাকা আঁকা কমপ্লিট হলো। এইভাবে আরেকটি অন্য রঙকে পছন্দ করে পাশে একটি ছোট্ট তির্যক লাইন টানব। তা দিয়ে আরেকটি ছোট্ট তির্যক লাইন নিচের দিকে, তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি ছোট্ট তির্যক লাইন, এরপর তার এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি ছোট্ট তির্যক লাইন, তারপর গাছ আঁকার জন্য একটি তির্যক লাইন, ডান পাশ দিয়ে আরেকটি তির্যক লাইন, গাছের পাতা বা অন্যান্য কিছু আঁকার জন্য সবুজ রংটিকে কালার বক্স 1 দিয়ে সিলেক্ট করে এইভাবে ডান দিক দিয়ে একটি ছোট্ট লাইন, তারপর বাম দিক দিয়ে ছোট্ট লাইন, এবং এইভাবে ছোট্ট ছোট্ট লাইন দিয়ে গাছ আঁকার চেষ্টা করব আমরা। এরপর আমাদের গাছের বাইরের ভাগটা আঁকা কমপ্লিট হলো। এবার গাঢ় সবুজ রঙকে কালার বক্স 1 দিয়ে সিলেক্ট করব এবং গাছকে আকর্ষণীয় করার জন্য ভেতরে এইভাবে ছোট্ট ছোট্ট লাইন আঁকব, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। আপনারা মনে রাখবেন, প্রত্যেকবার সাদা ডটটিকে সরাবার জন্য একবার বাইরে অবশ্যই ক্লিক করবেন। এবার আমাদের গাছ আঁকা কমপ্লিট হলো। এরপর পতাকা আঁকার জন্য আমরা কালার বক্স 1 গিয়ে এই রংটিকে পছন্দ করে একটি সমতল লাইন আঁকব এবং ডান দিকে একটি ছোট্ট লাইন আঁকব এবং তার এন্ড পয়েন্ট দিয়ে ডান দিক থেকে বাম দিকে একটি আরো সমতল লাইন আঁকব এইভাবে, তারপর দুটো লাইনকে যুক্ত করব এইভাবে। তারপর আমরা আবার কালার বক্স 1 গিয়ে সবুজ রংটিকে পছন্দ করে প্রথম বক্সটির নিচে সবুজ রং দিয়ে একটি ছোট্ট লাইন টানব, তারপর একটি লম্বা সমতল লাইন এইভাবে, তারপর এইভাবে আরেকটি সমতল লাইন, তারপর এই দুটি লাইনকে যুক্ত করব
যদি ভুল হয় তাহলে আবার আঁকবো এইভাবে দুটি লাইনকে যুক্ত করব সবুজ রং দিয়ে বক্সটি আঁকা কমপ্লিট হলো তারপর পতাকার রড বা বাঁশটিকে আঁকার জন্য হালকা নীল রংটিকে পছন্দ করব কালার বক্স 1 দিয়ে এবং উপর থেকে নিচের দিকে একটি লম্বা লাইন টানব এবং তারপর নীল রংটিকে পছন্দ করে পাশে একটা ছোট্ট লাইন টেনে তার স্টার্টিং পয়েন্টের উপরে একটি সমতল লাইন টানব এবং তারপর সেই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে নিচের দিকে আরেকটি ছোট্ট লাইন টানব এইভাবে তারপর নিচের দিকে একটি আরো ছোট্ট লাইন টানব তার স্টার্টিং পয়েন্ট দিয়ে একটি আরো সমতল লাইন টানব এইভাবে এবং সেই সমতল লাইনের এন্ড পয়েন্ট দিয়ে আরেকটি ছোট্ট লাইন নিচের দিকে টানব তারপর খয়েরি রংকে পছন্দ করে নিচে আরেকটি ছোট্ট লাইন টানব তার স্টার্টিং পয়েন্ট দিয়ে একটি আরো সমতল লাইন টানব এইভাবে এবং তারপর সেই লাইনটির এন্ড পয়েন্ট দিয়ে নিচের দিকে একটি আরো ছোট্ট লাইন টানব এবং আবার নীল রংকে পছন্দ করে যেই জায়গাটি ফাঁকা রয়ে গিয়েছিল তাকে পূর্ণ করলাম এইভাবে আপনাদের পাহাড় নদী নৌকা গাছ আর পতাকা একই পাতাতে বা শীটে আঁকা কমপ্লিট হলো আজকের ক্লাস এখানেই শেষ সবাই নিজের নিজের ফাইলকে ক্লোজ করবেন আর নোটবুককে শাটডাউন করবেন সবাই নিজের নিজের নোটবুককে সঠিকভাবে ক্লোজ করুন যদি আপনারা কেউ ডাইরেক্টলি পাওয়ার বাটন প্রেস করে কম্পিউটারকে শাটডাউন করার চেষ্টা করেন তাহলে আপনার মেশিন করাপ্ট হয়ে যাবে বা কাজ করা বন্ধ করে দেবে তবে আপনাদের সঠিক পদ্ধতি দ্বারাই কম্পিউটারকে শাটডাউন করতে হবে আজকের ক্লাসে আপনারা সবাই লাইন টুলের সাহায্যে এই ছবিগুলিকে আঁকা শিখলেন যেমন ট্রায়াঙ্গেল মানে একই ছবিতে ত্রিভুজ তারপর নদী এবং পতাকা আর গাছ আঁকলেন কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন